আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আজকে বলবো ওয়াটার ফাস্টিং বা ফাস্টিং নিয়ে, যেটা হচ্ছে আমরা শুধু পানি খাবো ফাস্টিং আওয়ার গুলাতে। হ্যাঁ, এটা একটা সবাই জিজ্ঞেস করে যে ফাস্টিং আওয়ারে আমি পানি ছাড়া কি কি খেতে পারবো। হ্যাঁ, তো এখানে ফাস্টিং আওয়ারে আমি যেই খাবারগুলো খেতে পারবো সেটা হচ্ছে, আমি কফি খেতে পারবো, ব্ল্যাক কফি খেতে পারবো, তারপরে হচ্ছে গ্রিন টি খেতে পারবো, ব্ল্যাক টি খেতে পারবো অবশ্যই দুধচিনি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, তবে আমি এটার ভিতরে লেবু দিতে পারি, আদা দিতে পারি, বা আরও কোনো ফ্লেভার অ্যাড করতে পারি, কোনো আপনার যেগুলো মশলা জাতীয় জিনিস যেগুলো দেওয়া যায় সেটা দিতে পারি। এরপরে আপনি খেতে পারবেন অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন, তারপর লেবুর শরবত খেতে পারবেন, আই মিন চিনি ছাড়া শরবত। হ্যাঁ, তো চিনি ছাড়া আপনি লেবুর পানি খেতে পারবেন, অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন। এই খাবারগুলো খেলে হয় কি, আপনি ধরেন খিদে লাগছে আপনার কাছে, মনে হচ্ছে আপনি অনেকক্ষণ না খেয়ে আছেন, খিদে লাগছে, শরীরে এনার্জি পাচ্ছেন না, তো একটু ব্ল্যাক কফি খেলে দেখবেন যে শরীরটা আপনার কাছে একটু চাঙ্গা লাগবে, আর হচ্ছে আপনার ক্ষুধার অনুভূতিটা কমবে। একইভাবে আপনি যদি একটা যে পানিটা খাচ্ছেন, হ্যাঁ, সেই পানিটাতে যদি সামান্য একটু লবণ মিশান, বিশেষ করে হিমালয়ান পিঙ্ক সল্ট, হ্যাঁ, এটা যদি একটু মিশিয়ে দেন সেটা বেটার হয়। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি লবণ খেতে পারবো কি না, বা লবণ খেলে আমার প্রেশার বাড়বে কি না। দেখেন, আমরা যে ডায়েটটা ফলো করব সেই ডায়েটটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে খুবই কম। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আর প্রোটিন বেশি খেলে এটা ইনসুলিনকে রিলিজ করে, এই ইনসুলিনটি কিন্তু আমাদের শরীরে পানিটা ধরে রাখে। আপনি এই জন্য এই জাতীয় খাবার, ভাত, রুটি, আলু, চিনি, মিষ্টি, গুড়, এগুলো যত বেশি খাবেন তত আপনার শরীরে পানিটা বেশি থাকবে, পানিটাকে ধরে রাখে। ইনসুলিনের কাজ হচ্ছে পানিটাকে ধরে রাখে। তো যখন আমরা এই খাবারগুলো কম খাবো, অটোমেটিক আমাদের শরীর থেকে পানি বেরিয়ে যেতে থাকবে, এবং দেখবেন যে আপনার 7 থেকে 10 দিন যদি এটা ফলো করেন, আমার যে ডায়েট ইয়েটা আমি দিয়েছি সেটা যদি ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার সিগনিফিকেন্টলি ওয়েট রিডাকশন হয়েছে। কারণ কি, ইনিশিয়ালি পানিগুলো শরীর থেকে বের হয়ে যায়, কিন্তু এটা কিন্তু অরিজিনাল না, পানি বের হয়ে যাওয়ার পরে আবার পরে কিন্তু ওজন কমাতে একটু কষ্ট আছে। হ্যাঁ, তো যে পানি বের হয়ে যাবে, তো এই জন্যে আমাদেরকে একটু পানির সঙ্গে, কিন্তু দেখেন আমি যেটা পানি খাচ্ছি সেটা প্লেন পানি, সেটা প্লেন পানি, সেই পানিতে কিছু নাই, বাট আপনি যেই শরীর থেকে যে ঘাম হিসাবে বা প্রস্রাব আকারে যে পানিটা বেরিয়ে যাচ্ছে সেটার ভিতরে ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্টস অনেক কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখন যদি আপনি বেশি করে পানি খান প্লেন পানি, আর শরীর থেকে সেটা বেরিয়ে যায় প্রস্রাব আকারে বা ঘাম আকারে, তাহলে আপনার কিন্তু এটা একটা ডেফিসিয়েন্সি তৈরি হবে। হ্যাঁ, আপনার ইলেকট্রোলাইট কিন্তু ইমব্যালেন্স হবে। সো আপনাকে এই জন্য সামান্য পিঙ্ক সল্ট, তবে কাদের জন্য এটা হচ্ছে, যারা এই ডায়েটটা করবেন তাদের জন্য। এখন আপনি ভাত খাবেন, রুটি খাবেন, আলু খাবেন, এগুলো খেয়ে যদি বলেন যে আমি একটু পানির সঙ্গে লবণ খাবো, ইট উইল বি ভেরি ডেঞ্জারাস ফর ইউ। হ্যাঁ, এটা আপনার প্রেশারকে বাড়াবে, আপনার সেটা বুঝতে পারতেছেন। এমনি তো ইনসুলিন আপনার শরীরে পানি ধরে রাখবে, আবার আপনি সাথে লবণ খাবেন, সো এই কারণে ডাক্তাররা লবণ খেতে নিষেধ করে, কারণ লবণ খেলে প্রেশারের রোগীদের প্রেশার বাড়ে। তো আমরা যারা এই ডায়েটগুলো ফলো করব, যারা এই লাইফস্টাইলটা ফলো করব যে আমরা ফাস্টিং করব, তো আমি কিছুই খাচ্ছি না, হ্যাঁ, তো সে তাদের জন্য কিন্তু একটু লবণ আপনি পানিতে সামান্য মিশিয়ে দেবেন। অনেকে জিজ্ঞেস করে পরিমাণে কী হবে, পরিমাণে সামান্য, হ্যাঁ, লবণ সবসময় সামান্য পরিমাণে খেতে হয়। আপনি কি ভাত তরকারিতে প্রচুর লবণ খান নাকি? হ্যাঁ, সামান্য, আর বেশি তো খেতেও পারবেন না, তো এই জন্যে বেশি খেলে আবার সেটা হাইপারটনিক সলিউশন হয়ে যাবে, এটা ভালো না। সামান্য একটু লবণ মিশিয়ে দিবেন, এটা আপনার ইলেকট্রোলাইটস ব্যালেন্স রক্ষা করতে সহায়তা করবে, বিশেষ করে যারা ফাস্টিং করবেন, এটা শুধু তাদের জন্য বলছি। একই জিনিস একইভাবে এক একজনের জন্য ক্ষতিকর, এক একজনের জন্য ভালো। হ্যাঁ, সেম জিনিস, এই লবণটাই ক্ষতিকর, আবার লবণটাই আপনার জন্য ভালো। হ্যাঁ, এই যারা অ্যাথলেট, যারা মনে করেন যে ম্যারাথন রান করবে, তাদের জন্য সুগার নিতে হয়, আমি বলি যে এনার্জি ড্রিঙ্কস নিতে, হ্যাঁ, তাদের জন্য সেটা আলাদা, কারণ তারা অনেকক্ষণ ধরে আপনার রান করবে, তো আপনার বডি কতক্ষণ আপনার এটা সাপ্লাই দিবে, বডি তো এটা স্টোর করার ক্ষমতা একটা লিমিটেশনস আছে। হ্যাঁ, আর ওদের শরীরে তো চর্বি নাই, হ্যাঁ, ওদের তো এই জন্যে ওদেরকে গ্লুকোজ নিতে হয়, সো তারা যদি গ্লুকোজ না নেয় তাহলে তাদের জন্য সমস্যা হবে। সো প্রতিটা খাবার, আল্লাহর দুনিয়ার হালাল যত খাবার আছে সবই আমাদের জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, আমাদের প্রবলেমটা হচ্ছে একটা ধরনের খাবার আমরা অত্যন্ত বেশি খাওয়ার কারণে আজকে আমাদের এটা কমানোর জন্য চেষ্টা করতে হচ্ছে। আমরা ছোটোবেলা থেকে দেখেন শর্করা খাবার খেয়ে আসছে, এবং দোকানে আমি গেলে দেখি যে যদি একটা খাবার খেতে যাই, দেখি যে সব শর্করা দিয়ে ভর্তি। আমি যে একটা খাবো, হ্যাঁ, এই খাবারটাই আমি পাই না কোথাও গেলে, হ্যাঁ, বেড়াইতে গেলে, যেখানে গেলে, সো ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমরা এগুলো খেয়ে খেয়ে, আমরা কার্বোহাইড্রেট শর্করা খেয়ে খেয়ে আমাদের শরীরে আজকে এই অবস্থা। তো আমরা চলুন আজকে এটাতে রিভার্স করার জন্য চেষ্টা করি। তো ওয়াটার ফাস্টিং আশা করি বুঝতে পেরেছেন, এগুলো আপনি ফাস্টিং আওয়ার যত এক্সটেন্ড করবেন তত আপনার শরীরটা পিউরিফিকেশন হবে। হ্যাঁ, সো আসুন আজকে থেকে শুরু করি ওয়াটার ফাস্টিং।